পন্ধরা এই ভেজিটা আমি তোমাদেরকে দুটি পদ্ধতিতে বলে দিচ্ছি দুটি যে কোনো একটা অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার তোমাদের রেজাল্ট সর্বপ্রথম তোমাদের মোবাইলে দেখতে পারবে প্রথমে তোমাদেরকে তোমাদের মোবাইলে গুগলটাকে যেটা এসে খুলে নিতে লাগবে গুগলটাকে খুলে নিয়ে এখানে সার্চ করবে এখানে এখানে এক্সাম ইটিসি লিখে সার্চ করে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এক্সাম ইটিসি লিখবে যে এক্সাম ইটিসি ডট কম শুধু এক্সাম ইটিসি লিখলেই হবে এখানে তোমার কিন্তু এটাকে লিখে এখানে সার্চ করে নেবে যখন ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তখন এটা স্কুল ডাউন করে নিচের দিকে চলে যাবে নিচের দিকে এখানে চলে গেলে তোমরা দেখতে পাবে এখানে মাদ্রাসা বোর্ডের সমস্ত বোর্ডের মাদ্রাসা বোর্ডের যে তোমরা দেখতে যাবে এখানে দেখতে পারবে কেউ যদি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকে এইচএসের রেজাল্টও এখানে দেখতে পাবে সমস্ত কিছু এখানে দেখতে পাবে তোমাদের এখানে দরকার আজকে মাধ্যমিকের রেজাল্ট দরকার এখানে তোমরা স্কুল ডাউন করে এখানে দেখতে পাচ্ছা মাধ্যমিকের রেজাল্ট এখানে চলে এসে ওয়েট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ক্লাস টেন রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি রেগুলার এক্সটেন্ডেড এখানে মোবাইল নাম্বার দিতে লাগবে এখানে তোমাদের রোল নাম্বারটা দিতে লাগবে এখানে ডেট অফ বার্থটা দিতে লাগবে ডেট অফ বার্থ দিয়ে এখানে তোমার যে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশন এখানে ক্লিক রেজাল্ট লাগবে চল আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিই তারপরে তোমাদের যেমন রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে সাড়ে দশটার দিকে রেজাল্টটা প্রকাশ হবে তখন তোমাদের মোবাইলে মেসেজ করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে প্রাপ্ত নাম্বারগুলো কত কত পেয়েছে চলো আমি এটাকে ফিল করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিই দেখতে পাচ্ছি সমস্ত জায়গাগুলো আমি এখানে ফিল করে নিয়েছি এখানে তোমার তোমাদের মোবাইল নাম্বারটাকে দিয়ে দেবে এখানে তোমাদের যেই রেজিস্টারেন্টের নাম্বারটা আছে যেভাবে তোমাদের থাকে তোমাদের দশ পঁয়ষট্টি একচল্লিশ এন তারপরে তোমাদের রোল তারপরে একটা নাম্বার দিয়ে যেটা লিখে থাকে তারপরে নাম্বারটা একসঙ্গে এইভাবে কিন্তু অ্যাটাচ করতে লাগবে এসব পরে তোমাদের ডেট অফ বার্থ এইভাবে লিখতে লাগবে ডেট অফ বার্থটা তোমাদের কোনো পার বা স্লাস দিয়ে কোনো লেখা যাবে না এইভাবে সিম্পলি যেভাবে তোমাদের ডেট অফ বার্থ যদি সাত পাঁচ দু হাজার চার যদি হয় তাহলে জিরো সাত জিরো পাঁচ দু হাজার চার এভাবে লিখতে লাগবে লেখার পর এখানে তোমাদের রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবে রেজিস্ট্রেশন ক্লিক হয়ে যাওয়ার পর তোমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রি রেজিস্ট্রেশন উইথ ইয়োর ডিটেলস ফ্রি রেজাল্ট অন মেসেজ শুন আফটার দ্য রেজাল্ট রিলিজ আমাদের সাড়ে দশ দিকে যখন এই রেজাল্ট রিলিজ হয়ে যাবে তখন তোমাদেরকে মোবাইলে মেসেজ করে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কত কী রেজাল্ট কেমন কী রেজাল্ট এসেছে সমস্ত কিছু তোমাদের ইমেলের মাধ্যমে সমস্ত কিছু তোমাদের মোবাইলে কিন্তু পৌঁছে যাবে এবং বাকি যেই সমস্ত আছে এগুলোকে তোমরা এখানে চাইলে ফুলফিল করতে পারো ফুলফিল করে এখানেও রেজিস্ট্রেশন করে রাখবে এখানে তোমরা ফুলফিল এগুলোকে করে নেবে দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে এই যে নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে এই নাম্বারে তোমরা এখানে উপরে দেওয়া নাম্বারটা যে তোমাদেরকে এখানে তারপর তোমাদের এখানে লিখতে লাগবে ডাব্লিউ বি টেন লিখার পর একটা স্পেস দিয়ে তোমরা এখানে লিখবে তোমাদের রোল নাম্বারটা পুরো যেভাবে আছে তোমাদের দশ পঁয়ষট্টি একচল্লিশ এনের পরেই তোমাদের তারপরে নাম্বারটা যে একসঙ্গে অ্যাটাচ করে দেবে অ্যাটাচ করে দিয়ে তোমাদেরকে এই ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ ফাইভ জিরো এই নাম্বারে এই মেসেজটাকে সেন্ড করে দিতে লাগবে এই মেসেজটাকে যদি তোমরা সেন্ড করে দাও তাহলে কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের রেজাল্টটাকে তোমাদের এখান থেকে মেসেজ করে ওরাও এখানে তোমাদেরকে পাঠিয়ে দেবে তাহলে এই দুটি পদ্ধতিটা কিন্তু তোমরা সর্বপ্রথম সহজেই খুব সহজে তোমাদের তোমাদের রেজাল্টটাকে দেখতে হবে সেই জন্য বন্ধুদের সঙ্গে অবশ্যই করে জানাবে এই দুটো